পটলকু মারগান ওয়ালা কি করলে তোমার মুখ বন্ধ থাকবে বলো আমায় না 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 তোরে কিছু করতে হবে না আমার কাছে দাম মানে তো একটাই টাকা 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 দে ও মামি এটা করো না মামি শোনো না তুমি কিছু বলো না মামি আরে তুলি কথা গেল ই হয়েছে না কিছু হয়নি তুলি কিছু হয়নি পটল পটল শোনো না চোখে মুখে জল দেওয়া দরকার এই পটল দেখ তো গ্লাসে জল আছে দে তো মা আরে টেনশন আর কিছু নেই কালকে খুব সিরিয়াস গেছে তো তাই হয়তো মা চোখ খোল মা এই এই দাঁড়া দাঁড়া মা পটল এই আমি বাবা রে এই দেখ আমার দিকে তাকিয়ে দেখ চোখটা খোল মা এরকম করিস না এই পটল ওটা জলটা ধরো তো এই পটল কি হলো পটল পটল আমি আমি বাবা রে এই দাঁড়তে দাঁড় এই 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 তো এই তো এই তো কি হচ্ছে মা কি মামা ওয়া পটল তোর কি হয়েছে রে এই দে একটু আগে তো তুই আমার সঙ্গে কথা কইতেছিলি এর মধ্যে কি হলো তোর আরে কি হচ্ছে মা আমাকে বল আমাকে বল কি হয়েছে মা কি হয়েছে হ্যাঁ বাবা হ্যাঁ আমি তোমার থেকে একটা জিনিস চাইব দেবে আমাকে আচ্ছা এটা কোনো কথা হলো পৃথিবীতে এমন কিছু আছে তুই চাইবি আমি দেবো না এটা কখনো হতে পারে হঠাৎ এই কথা বলছিস কেন বাবা কি কি বল কি হয়েছে কি চাই কি হয়েছে বাবা তুমি আমাকে 50,000 টাকা দিতে পারবে দেবে বাবা ও মা গো আরে ও পটলে আমি কি শুনতেছি রে তুই টাকা চাইছিস হ্যাঁ তা আবার একটা নয় দুটো নয় অতগুলো টাকা 50,000 কিসের জন্য লাগবে তোর হাতগুলো টাকা একবারে টাকা চিন্তা তো তোর মাথা ঘুরে গেল রে আচ্ছা ঠিক আছে ওই টাকার কথা পরে ভাববো নয় হ্যাঁ আমাকে বলতো তোর কি হয়েছে তোর কি শরীর খারাপ লাগছে মাথা ঘুরে পড়ে গেলি কেন রে মা আরে কি হয়েছে আমাকে বল না মা মহা মুশকিল এই বুঝি দিদাদি মা তোমরা ওর কাছে থাকো আমি ডাক্তার ডেকে নিয়ে আসি বাবা কি হলো সয় দেখো পটল যে বাবাকে দাঁড় করালি কিসের জন্য দাঁড় করালি সেটা বল বাবাকে তো যেতেই হবে ডাক্তার ডাকতে হবে না বল 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 বলে দে দেবে বাবা দেবে আমাকে 50,000 টাকা টাকাটা খুব দরকার গো আচ্ছা কি লাগবে আমাকে বল না আমি এনে দিচ্ছি টাকাটাই লাগবে বিশ্বাস করো তুই কি করবি অত টাকা নিয়ে এই যে মাথা ঘুরে পড়ে গেলি সে বিষয়ে কোনো গেলদার নেই ছোটকু তুই আগে ডাক্তার ডাক তারপর ওর কাছে জানতে চাওয়া হবে অত টাকা দিয়ে ও কি করবে না না ঠাম্মি আমার লাগবে টাকাটা আমার লাগবে আজই লাগবে আজই টাকা লাগবে তো আচ্ছা বেশ আচ্ছা এবার তো বল কিসের জন্য টাকাটা লাগবে আরে কি রে চুপ করে আছিস কেন বল সে একটা আখো মনে সাথে না রে একটা গলায় পিছিয়ে হা শোনার হবে পাতলাই হোক কিন্তু সেও নয় নয় করে 50,000 টাকা তো হবেই দে পটল চুপ করে আছিস কেন বাবা কি জিজ্ঞেস করছে সে কথাটার উত্তর তো দে বল 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 পটল বল আমি কিন্তু একটু অবাক হচ্ছি মা মানে যে পটল আমার কাছে কোনোদিন 5 টাকা পর্যন্ত চাইনি সে হঠাৎ করে 50,000 টাকা কেন চেয়ে বসছে আমি তো সেটাই বুঝতে পারছি না ব্যাপারটা কি তাকে তো খুব সিম্প এত টাকা কিসে খরচ করবে পটল খুব দরকার যখন বলছিস তাহলে কারণটা বাবাকে বলে দে
আশ্চর্য, এখনো চুপ করে থাকবি, জবাব দিবি না? আরে তোর কলেজের ফিজ কিছু বাকি আছে নাকি? আরে না না, ওটা তো আমি চেকে জমা দিই, সেটা নয়। দেখ পটল, তুই যদি আমাকে দরকারটা না বলিস তাহলে কিন্তু আমি টাকাটা দেবো। সুজন, পটল কি কিছু লুকোচ্ছে আমাদের থেকে? পটল, তুই কি আজকাল নেশা করছিস নাকি? মানে মদ সিগারেট কিছু খাচ্ছিস নাকি পটল? নাকি নাইট ক্লাবে যাচ্ছিস? মানে তোর খরচ করতে এত টাকা লাগবে তাই? এক মিনিট, কি বললে তুমি? না মানে বিদেশে আমি আমার বন্ধুদের দেখতাম তো, যারা নেশা করতো নাইট ক্লাবে যেত, তাদের তো এত টাকাই খরচ করতে লাগতো, আর আমি তো সেই কথাটা ভেবে। আমার পটলের সেরকম স্বভাব নয়, বুঝতে পেরেছো তুমি? তোমার তো আস্পর্ধা কম নয়, তুমি আমার পটলের সম্পর্কে কোনো মন্তব্য করছো? বাবা, তুমি ওকে কেন বকছো? চুপ কর, একদম চুপ করে থাক। ছি ছি ছি, কথাবার্তা কি ছিরি? সত্যি তো, তুমি বড়দের কথার মাঝখানে কেন কথা বলছো তুলি? আর তারপরে এইসব কি ভাষা, কি সব ভাষা বলছো? আচ্ছা তুলি, এতদিন ধরে আমি কি তোমাকে এই সব শিখিয়েছি? তুলি ধানটি, তুমি আমাকে ভুল বুঝছো, আমি আসলে এই কথাটা এমনি জাস্ট এমনি এমনি জাস্ট নাকি ওকে খোঁচাবার জন্য বলেছো? একটা কথার উত্তর দাও তো তুলি, তুমি নিজে বিদেশে ক্লাবে যেতে? সবাই চায়। তাহলে সেটা কেন লুকোতে চাইছো তুমি? তাই তুমি পটলের কাছে টাকাটা চেয়েছো। পরিষ্কার, আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার। আমার মনে হয় পটলের আমার কাছে টাকা চাওয়ার কারণ আছে। আর কারণটা হচ্ছে এই যে তুলি ক্লাবে যাবে, তাই পটলের কাছেও টাকা চেয়েছে, কারণ টাকা দরকার। আর ওর জন্যই পটল আমার কাছ থেকে টাকাটা চাইছে। কি? তুলির জন্য পটল? আমি নিশ্চিত রিধাদি, আমি একদম নিশ্চিত। সুজন, তুলি ভুল করেছে, আমি কিন্তু তার জন্য ওকে শাসনও করেছি, কিন্তু এবার আমি বলতে বাধ্য হচ্ছি যে তুলির এই ধরনের কোনো কোনো অভ্যেস কিন্তু নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে তো বলা। এবার তাহলে আমাকে একটা কথা বলো, আমার যে মেয়ে যে আজ পর্যন্ত আমার কাছে এক টাকাও চায়নি, সে এতগুলো টাকা চেয়ে বসলো কেন? দেখো ত্রিধাদি, তুলি আসার পরেই কিন্তু এটা। বাবা প্লিজ চুপ করো না। তাহলে চুপটা করবো কেন? তুই আমাকে বলতে পারিস আমি কেন চুপ করবো? শোনো ত্রিধাদি, তুমি তুলিকে মানুষ করেছো সব ঠিক আছে, মানছি, কিন্তু কতটা মানুষ করতে পেরেছো এই ব্যাপারে কিন্তু আমার নিজের ডাউট আছে। আমি না ওকে ছোটবেলা থেকে চিনি ত্রিধাদি, বুঝতে পেরেছো? তাই আমি 100% শিওর এই এতগুলো টাকা তুলি পটলের কাছে চেয়েছে। সুজন, এনাফ ইজ এনাফ, তোর এই সব ধারণার মানেটা কি? ত্রিধামাসি, তুমি রাগ করো না গো, আমি বাবাকে বোঝাচ্ছি। তোকে আর কিছু বোঝাতে হবে না, কারণ সুজনকে এখন বুঝিয়ে কোনো লাভ নেই, সুজন এই মুহূর্তে বোঝার পরিস্থিতিতেই নেই। বোঝাও, বোঝাও, তাহলে আমাকে বোঝাও, আমি বুঝতে চাইছি, বোঝাও। সুজন, আমার বলতে খুব খারাপ লাগছে, তবু আমি বলতে বাধ্য হচ্ছি, অনেক হয়েছে। ত্রিধা, না মাসিমা, আমি এখানে তুলিকে ফেরত আনার পর থেকে দেখছি যে সুজন তুলিকে খারাপ প্রমাণ করার জন্য মিতে উঠেছে, আর আজ আজ তো সব কিছু লিমিট ক্রস করে গেল, তুলিকে যা নয় তাই বলল। আরে ওকে আমি যত বোঝানোর চেষ্টা করছি যে তুলি তুলি বদলে গেছে, তুলি বদলে গেছে, তুলি আর আগের মতো নেই, কিন্তু কিন্তু
কে বিশ্বাস করে কার কথা, তাই না? কে বিশ্বাস করে? আরে সুজন, সুজন তুলি পটলের কাছে টাকা চাইবে, তাও আবার এভাবে। তুই বোধহয় ভুলে গেছিস, তুলি রঞ্জিতের মেয়ে। রঞ্জিত আমার আমার বিজনেস পার্টনার ছিল। তুলির যদি টাকার প্রয়োজন হয়, তুলি তুলি আমার কাছে টাকা চাইবে, আমার কাছে, পটলের কাছে নয়। আর আর পটলের কাছে তুলি যদি টাকা চেয়েও থাকে, তাহলে পটল বলছে না কেন বল? পটল বলছে না কেন? নাকি তুই এবার বলবি যে তুলি পটলকে ব্ল্যাকমেল করছে? বল কি বলবি? আমি যখন তুলিকে তুলিকে এই সব শিক্ষাই দিয়েছি, তাহলে তাহলে আমি এক্ষুনি এই মুহূর্তে তুলিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। একটা ভুল করে কথাটা, তোমাকে আমি বারণ করলাম না এক্ষুনি বড়দের মাঝখানে তুমি কোনো কথা বলবে না? চলে এসো, এসো বলছি। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।